ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও যে আমাদের সম্মানিত ভাই জানা বিপ্লব মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে রাস্তায় কুড়িয়ে পাওয়া বস্তুর

كُريَّبَ فقال <سؤال> رسول رسول صلى الله عليه وسلم أعرف عرف عفاصها وبكاءها ثم عرفها سنة فإن جاء صاحبها وإلا فشأنك بها রসুল সাল্লাম বললেন তার থলি এবং মুখ বন্ধন ছিনে নেবে তারপর এক বছর কাল তার প্রচার করবে এর মধ্যে যদি তার মালিক আসে তাহলে তাকে দিয়ে দেবে আর যদি না আসে তাহলে তোমার ইচ্ছা হয় খাও অথবা দান করো কল গানাম কল হিয়া লাকা আউলি দেব সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করল তবে যদি হারানো বস্তু ছাগল হয় এই প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল আলি সালাম বললেন সেটা তোমার না হয় তোমার ভাইয়ের অর্থাৎ অধিকার না হয় নেকড়ে ভাগের কল কল মা আলাকা ওয়ালাহা মা হা সে কাউহা তারদুল মাআ ওয়া তাকুলু শজরা হাতা ইলকাহা রব্বহা মুত্তাফাকুন আলাই সেই ব্যক্তি পুনরায় জানতে চাইল তবে হারানো উটের বিধান কি আল্লাহ আল্লাহর রাসূল আলাইহিসসালাম বললেন তাতে তোমার মাথা বেথার কি আছে যেহেতু এর সাথে তার মাসক ও জুতা রয়েছে তাই পানিতে নেমে পানি এবং ঘাসের কাছে গিয়ে পাতা খাবে অবশেষে তার মালিক তাকে পেয়ে যাবে এই হলো বুখারি মুসলিমের হাদিস তবে মুসলিমের আরেক বর্ণনা এসেছে ফকল আর রেফাসানা সুম্মা রেফিকা হাহা ওয়াইফা সোহাস্তান্ত বিহা ফা ইঞ্জা আরব বুহা ফা দিহা ইলাই মুসলিমের আরেকটি একটি বর্ণনা এসেছে যারা বললেন সেটা এক বছরকাল প্রচার করবে এবং দ্রব্যের মুখ বন্ধন ও থলি চিনে রাখবে অথবা যদি মালিক না আসে তুমি তা খরচ করবে এরপর যদি মালিক আসে তখন তাকে তা দিয়ে দেবে এই এই হাদিস হাদিসকে সামনে রেখে ওলামা একরামগণ বলেন যে রাস্তায় যদি কোনো কিছু পড়ে থাকে বা কোনো ছাগল বা পশু বা জন্তু যদি হারিয়ে গিয়ে থাকে উঠ ব্যতী রেখে তাহলে সেটা তুমি ধরে রাখবে এবং বাড়িতে সংরক্ষণ করবে এই ব্যাপারে ওলামায় ক্রামগণ বলেন যে টাকা পয়সা হোক বা অন্য কোনো মূল্যবান জিনিস হোক চাহে পশু হোক বা জন্তু হোক যদি সেটা হারিয়ে যাওয়ার ভয় বা সে জিনিসটা কোনো অন্য মানুষের কাছে থাকলে হয়তো সেটা সংরক্ষণ করবে না সেটাকে খেয়ে ফেলবে সেই মাল বা ধনকে টাকা পয়সাকে সংরক্ষণ রাখার জন্য এবং সেই ধন সম্পত্তির বা পশুর বা জন্তুর যে মালিক তার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য যদি হয় তাহলে সেই বস্তু রাস্তা থেকে উঠানো যায়জ আর যদি সংরক্ষণ করার উদ্দেশ্য যদি না হয় এবং সেই টাকা পয়সার যে মালিক তার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য যদি না হয় তাহলে সেটা উঠানো যায়জ না এবং যখন কোনো হারানো বস্তু কেউ পাবে বা উঠিয়ে নেবে তার উচিত এক বছর পর্যন্ত সেটা প্রচার করা সে প্রচার কিভাবে করবে সে ব্যাপারে আল্লামা ইবনু মালিক রহমাউল্লাহ বলেন যে প্রথম সপ্তাহে প্রত্যেক দিন দুবার করে হারানো বস্তু সম্পর্কে সে প্রচার করবে এবং একবার দিনের শুরুতে একবার দিনের শেষে দ্বিতীয় সপ্তাহে প্রত্যেক দিন একবার করে এরপরের সপ্তাহে একবার করে প্রচার করবে ধরনের কথা তিনারা মন্তব্য করেছেন তবে মোট কথা হলো এই কেউ কারো হারানো বস্তু যদি পায় তার উচিত যে এক বছর পর্যন্ত সেই মাল তার কাছে সংরক্ষণ রাখবে এবং সেই মাল ও বস্তুর এলান করবে প্রচার করবে যাতে করে তার মালিক এসে তার বস্তুর সঠিক পরিচয় দিয়ে যেন নিয়ে যেতে পারে এবং এই ক্ষেত্রে আরেকটা স্মরণীয় হলো এই যখন কেউ কোনো হারানো জিনিস কুড়াবে বা সংরক্ষণ করার রাখার জন্য নেবে তখন দুটো সাক্ষী রাখে যাতে করে কোনো ধরনের সৃষ্টি না হয়। এই হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই তো হাদিসের মধ্যে এসছে আহ জায়দ বিন খালেদরা যেহেতু বর্ণিত আল্লাহ আলী সাত সাল্লাম বলেন মান

আর সে হারানো বস্তুর মালিকানা গ্রহণ করবে না তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কেউ কোনো বস্তুকে যদি আশ্রয় দেয় বা করিয়ে নেয় এবং সেটাকে যদি প্রচার না করে তাহলে তাকে পদভ্রষ্ট বলা হয়েছে এবং তাকে সে বস্তু গ্রহণ করা নিষেধ এবং এই বস্তু সাহেব ধনী হোক এবং গরিব হোক উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই এটাই হচ্ছে জম্ভর ওলামার মত অর্থাৎ কুড়ানো বস্তুকে যখন কেউ সংরক্ষণ করার জন্য নেবে বা কুড়িয়ে নেবে চাহে সে ধনী হোক বা গরিব হোক যদি এক বছরের পর মালিক যদি ফিরে না আসে সে নিজেও ভক্ষণ করতে পারে অথবা গরিব দরিদ্র মধ্যে মধ্যে দান খেরাত করে দিতে পারে উভয়টাই জায়েজ তবে একটা হাদিস আন্না আব্দুর রহমান বিন রহমান্লাহালা নাহা আন লোক হাজ হাদিসটি সেই মুসলিমের এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রসুল আলী সালাতাম হাজিদের হারানো কোনো প্রকার জিনিস উঠাতে নিষেধ করেছেন এর অর্থ কি এর অর্থ হলো এই যে হারানো বস্তুর মালিক হওয়ার উদ্দেশ্যে তা গ্রহণ করা হারানো বস্তু যদি কেউ কোনো বস্তু পায় বা করিয়ে নেয় সেটা যদি সে নিজেই মালিক বলে দাবি করে বা সেই মালটাকে করিয়ে নেওয়ার পর বলে যেটা এরি মালিক আমি এই ধরনের মালিক হওয়ার উদ্দেশ্য যদি গ্রহণ করে তাহলে সেই মালিক গ্রহণ মালিক হওয়ার কারণে নিজেকে মালিক বলার দাবিদার হওয়ার কারণে সেটাকে নিষেধ করা হয়েছে কিন্তু যদি সেই মাল বা টাকা পয়সা সংরক্ষণের জন্য যদি হারানো বস্তু গ্রহণ করতে কোনো নিষেধাজ্ঞা নাই কোনো নিষেধাজ্ঞা নাই যেহেতু হাদিসের মধ্যে এসছে ওয়ালা তুহা আলি মুন্নশিদ হারানো বস্তু কোরআন কারো জন্য বৈধ হবে না তবে যে ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে গ্রহণ করবে তার জন্য বৈধ তাহলে এই সমস্ত হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে কেউ যদি কোনো রাস্তা বা কোনো যে জায়গায় কোনো জিনিস যদি পায় তার উচিত সেটা সেই মালকে সংরক্ষণ করা এবং তা প্রচার করা তা প্রচার করা এবং সেই প্রচার করার পর কোনো ব্যক্তি এসে যদি সঠিক পরিচয় দিতে পারে তাহলে তাকে ফিরিয়ে দেওয়া তাহলে তাকে ফিরিয়ে দেওয়া এখন কথা হলো এই যে এক বছর পার হয়ে পর যখন মালিক ফিরে এলো না এমতো অবস্থায় সে খেয়ে ফেলল বা কাউকে দান খারাপ করে দিল তাহলে এটা আছে এক বছর পর নিজে ব্যবহার করা অথবা সেই টাকা পয়সা বা ধন সম্পত্তি যে যাই পাক না কেন সেটা দরিদ্র মাঝে গরিবদের মাঝে দান খারাপ করতেও মালিকের নামে কোনো অসুবিধা নাই উভয়টাই যায় তবে খাওয়ার পর যদি মালিক ফিরে আসে তাহলে সেই জন্য যদি সংরক্ষণ না থাকে তাহলে তার যে দাম হবে সেই দাম অনুযায়ী তাকে তার কিমত বা মূল্য আদায় করবে এটাই হচ্ছে কোনো হারানো বস্তু কুড়িয়ে নেওয়ার ব্যাপারে হাদিসের সমাধান বাকি অল্লাহ আলমের স্বভাব السلام عليكم ورحمه الله وبركاته